সেটাই আমরা কিন্তু চাই ডায়াবেটিস হবার আগে ডায়াবেটিস বন্ধ করতে। যেমন কোভিড করোনা নিয়ে যেটা বললাম যে হয়ে গেলে আর কিন্তু কি হবে সেটা কিন্তু অপেক্ষা করতে হবে কি ঘরে দেখার জন্য। তাহলে আমরা আগে প্রতিরোধ করতে চাই। ডায়াবেটিস কিন্তু আরো খারাপ, এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে ওই মানুষকে আবার নন ডায়াবেটিসে ফিরে আনা যাবে। তাহলে ডায়াবেটিস হবে না, সেটা করা সম্ভব। আমরা খুব খুব গভীরভাবে সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, কিন্তু মানুষদেরকে যাদের ডায়াবেটিস হয়নি তাদেরকে অনুরোধ করবো এখানে আমাদের সাথে সহযাত্রী হওয়ার জন্য। কি করতে হবে তাহলে, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে বাংলাদেশের প্রতি 100 জন ডায়াবেটিসের রুগীর 56 জন জানেন না যে উনি ডায়াবেটিস আছে। তাহলে তাহলে আগে জেনে নিতে হবে যে ওনার ডায়াবেটিস আছে কি না, কারণ তার ডায়াবেটিস হয়ে গেছে উনি ভাবছেন ডায়াবেটিস নেই, কিন্তু তাহলে আর প্রতিরোধ করার সুযোগ কিন্তু থাকলো না। তাহলে আমরা টেস্ট করলে 100 জনকে টেস্ট করলে 56 জন কিন্তু ডায়াবেটিস রোগীর কাতারে চলে যাবে, তাহলে 44 জন থাকবেন তার ডায়াবেটিস হয়নি। তাহলে ওই 44 জনকে আমরা প্রতিরোধ করতে চাই। এবং গবেষণার ফলাফল হলো এরকম যে আমরা যদি পর্যাপ্ত পদক্ষেপ নিই এবং রোগীরা যদি সব কিছু মেনে চলেন তাহলে এর অর্ধেককে ডায়াবেটিস হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে। এর চেয়ে একজন মানুষের জন্য আনন্দের গুরুত্বপূর্ণ কোনো খবর হতে পারে না, কারণ ডায়াবেটিস হওয়ার পরে উনার ফাইট করতে হবে ডায়াবেটিসের ক্রনিক কমপ্লিকেশনগুলো কত কমানো যায় এবং উনি কোনো সময় বন্ধ করতে পারবেন না। কারণ গবেষণার ফল হলো যে 20 বছরের বেশি কারো ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা হয়নি এমন কোনো ডায়াবেটিস রোগী জীবিত নেই। তাহলে আমরা যদি হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি তাহলে ওনার জন্য সবচেয়ে বড় কাজ উনি করলেন। কী করতে হবে তাহলে, একটা হলো প্রথমে জেনে নেবেন যে উনি ডায়াবেটিস রোগী আছেন কি নেই, তারপরে ওনার যে ঝুঁকিপূর্ণ অবস্থায় কতটুকু আছেন, কতটুকু ঝুঁকি কমার পদক্ষেপ নিতে হবে সেগুলো একজন ডাক্তার ওনাকে ঠিক করে দেবে যেটা উনি মেনে চলবে। তাহলে তার মধ্যে আসবে ওনার দৈহিক ওজন ঠিক রাখা, খাদ্য ব্যবস্থাপনার সমন্বয় এবং শারীরিক শ্রমের একটি কাঠামো তৈরি করতে হবে। কাঠামো বলতে এই কারণে আমরা কিন্তু ক্রমশ শারীরিক শ্রমবিহীন জনগোষ্ঠীতে পরিণত হচ্ছি। আমাদের আর্থিক উন্নতি হয়েছে, আমাদের যান্ত্রিক উন্নতি হয়েছে এবং শ্রম দেবার প্রয়োজনীয়তা কমে গেছে। তাহলে আমরা যারা শারীরিক শ্রম দিয়ে উপার্জন করছি না তাদেরকে সকালে দুপুরে রাতে কোনো একটা সময় ঠিক করে নিতে হবে যে আমি আধা ঘন্টা হাঁটবো, যদি আধা ঘন্টা প্রতিদিন না পারি তাহলে সপ্তাহে একদিন 150 মিনিট হাঁটবো, হাত পা ছড়িয়ে হাঁটলেই হবে। কেউ সাঁতার কাটতে পারেন সেগুলোর সুযোগ কম বাংলাদেশে, জগিং করতে পারেন সেগুলোরও সুযোগ কম, হাঁটাটাই সকলের জন্য হবে, কিন্তু হাঁটতেই হবে তা নয়। কেউ যদি ঘরের ভিতরে রশি খেলে সেটাও হবে। তাহলে প্রথমত আমাকে মেনে নিতে হবে যে আমি ঝুঁকি কমাতে চাই, এই পদক্ষেপটি আমি শুরু করলাম, শুরু করে ফলাফল দেখতে হবে। তাহলে দুজন চেষ্টা করলে একজন সফল হবেন একজন ব্যর্থ হবে। তাহলে যে ব্যর্থ হয়েছেন সেও কিন্তু অন্য যার ডায়াবেটিস হয়ে তার চেয়ে ভালো অবস্থায় আছে, সুতরাং হতাশ হবার কিছু নেই। তাহলে আমরা সকলকেই এর আওতায় আনতে চাই এবং আমরা সবচেয়ে বেশি জোরালোভাবে অনুরোধ করব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই আওতায় আনতে এবং তাতে পরিবারের সদস্যদের যুক্ত হতে হবে। কারণ বাংলাদেশ হলো এমন একটি দেশ যেখানে অল্প বয়সে টাইপ 2 ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেশি সংখ্যায় ধরা পড়ছে। তাহলে যদি আমরা এটি করতে পারি তাহলে কিন্তু দেশের মানুষের স্বাস্থ্যের চেহারা পাল্টে দিতে পারবো। সুতরাং আমি সকলকে অনুরোধ করব এটিকে গুরুত্ব দিয়ে যার যার অবস্থান থেকে যা করা দরকার সেটি করবে। সকলকে ধন্যবাদ।